গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের মধ্যে কমবেশ কিন্তু সবাই গুগল অ্যাডসেন্সের পক্ষ হতে এই মেসেজটি কিন্তু অবশ্যই পেয়েছেন যে এ পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড, এটি পেমেন্ট অ্যাকাউন্টকে বাতিল করা হয়েছে। এই মেসেজটি কিন্তু কমবেশ সবাই পেয়েছেন, ওয়ান অফ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড। তো এই যে মেসেজটি, এই মেসেজটি পাওয়ার পর অনেকেই অনেক ভয়ে আছেন যে তাদের গুগল অ্যাডসেন্সের পেমেন্ট অ্যাকাউন্টটা কি বাতিল করা হয়েছে কিংবা ডিএক্টিভেট বা ডিলেট করা হয়েছে কিনা। তো অনেকে এই নিয়ে অনেক আতঙ্কিত এবং ভয়ে আছেন। তো যাদের এই মেসেজটি এখনও আসেনি তাদের রিসেন্টলি খুব শীঘ্রই এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন, আর যারা পেয়েছেন তারাও এখানে দেখুন, আর যারা পাননি তারা পেয়ে যাবেন, তারাও দেখুন। এই ভিডিওটি আপনাদের সবার জন্য। তো এই যে গুগল অ্যাডসেন্সের পক্ষ হতে এই যে মেসেজটি তারা দিয়েছে যে পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড, এটা তারা অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স আমাদের কী বোঝাতে চাইছে আমরা সেই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে নেব। তো এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এ পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড, একটি পেমেন্ট অ্যাকাউন্টকে বাতিল করা হয়েছে, গুগল অ্যাডসেন্সের একটি পেমেন্ট অ্যাকাউন্টকে বাতিল করা হয়েছে। কিন্তু অনেকেই আবার যেটা করছেন, এই মেসেজটি দেখার পরে অনেক চিন্তায় পড়ে গিয়েছেন। এই মেসেজটি পাওয়ার পর যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের ইউটিউবের যে আর্নিং রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই, বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পর কোনো প্রকারের কোনো নোটিফিকেশন কিন্তু তারা দেখতে পায়নি। আপনারা কিন্তু সবাই জানেন গুগল অ্যাডসেন্সে রিসেন্টলি নতুন আপডেট আসার পর এখানে কিন্তু দুইটা পেমেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনারা সবাই কিন্তু জানেন। একটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ইনকাম হবে তার জন্য একটি অ্যাকাউন্ট, এবং আরেকটি হচ্ছে আপনার যদি কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা ব্লগস্পট বা কোনো প্রকার সফটওয়্যার থেকে যে ইনকামটা হবে এবং সেটা যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে থাকেন সেটা থেকে যে ইনকাম হবে সেটা হচ্ছে একটা পেমেন্ট অ্যাকাউন্ট, এবং আরেকটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে যে ইনকাম হবে সেটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউবের থেকে যে ইনকামটা হয় সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ইউএস ডলার, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্লোজড। তো ক্লোজড রয়েছে এই জন্য আমরা কিন্তু সবাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকি, এবং এখানে আমাদের মূলত ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা আমরা এখানে অ্যাড করে থাকি, কিন্তু অন্য থার্ড পার্টি যে ওয়েবসাইট থেকে বা ব্লগস্পট থেকে যে ইনকামটা হয় সেটা কিন্তু আমরা প্রায় অনেকেই আছি যারা অ্যাড করি না। গুগল অ্যাডসেন্সের যে পলিসি সেটা হচ্ছে আপনার যে পেমেন্টস অ্যাকাউন্ট রয়েছে, এখানে দুইটা কিন্তু রয়েছে, সেই অ্যাকাউন্টসের মধ্যে যদি পরবর্তী ৬ মাসের মধ্যে যদি কোনো ইনকাম না হয় বা $10 কম যদি ইনকাম হয় ৬ মাসের মধ্যে, তাহলে সেই অ্যাকাউন্টটিকে তারা কিন্তু ডিজেবল করে দিবে, অনেক ক্ষেত্রে আবার ডিলিটও করে দেয়। তো এটা হচ্ছে একটা বিষয়, কিন্তু আমাদের ইউটিউব থেকে কিন্তু কম বেশি সবার কিন্তু ইনকাম হয়। তো অ্যাডসেন্সের পক্ষ হতে এই যে নতুন যে মেসেজটা আপনারা পেয়েছেন এই মেসেজটি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো যারা ভয় পাচ্ছিলেন এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নাই। তো অনেকেই এই বিষয়টা এখানে বুঝতে পারেন না, তো আমরা এখানে কিন্তু অন্য থার্ড পার্টি ওয়েবসাইট বা ব্লগস্পট এখানে লিঙ্ক করি নাই, এখানে শুধু আমাদের ইউটিউবের ইনকামটা হয়। তো এই জন্যে ওই যে অ্যাকাউন্টটা আমাদেরকে টেম্পোরারিলি কিছু দিনের জন্যে বা টেম্পোরারি কিছু সময়ের জন্য আমাদের সেই অ্যাকাউন্টটিকে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমরা যখন আবার লিঙ্ক করব এবং ইনকাম করব সেটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু বলে দেওয়া নাই যে পার্মানেন্টলি আপনাকে ডিলিট করে দিয়েছে। তো এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এখানে মেসেজটিতে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ইফ ইউর ব্যালেন্স ইজ গ্রেটার দেন $10 ইউ উইল রিসিভ ইউর ফাইনাল পেমেন্ট ফ্রম দ্য ক্যান্সেল পেমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য নেক্সট সাইকেল, এনি পেমেন্ট লেস দেন $10 ওন্ট বি প্রসেসড। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স যদি $10 বেশি হয় তাহলে আপনি ওই যে ক্যান্সেল অ্যাকাউন্ট রয়েছে সেইখান থেকে পরবর্তীতে আবার ইনকাম করে আপনি কিন্তু সেই ইনকামটিকে আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু $10 নিচে যদি হয় তাহলে সেটা থেকেই যাবে, সেটা আপনি আর উইথড্র করতে পারবেন না। তো আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, এনি আদার অ্যাক্টিভ পেমেন্টস অ্যাকাউন্টস, যেটা আমরা ইউটিউবের যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা অ্যাসোসিয়েট উইথ গুগল অ্যাডসেন্স উইল নট বি এফেক্টেড, সেটা মানে আমাদের অন্য যত পেমেন্ট অ্যাকাউন্ট এখানে আছে তাদের ক্ষেত্রে মূলত কোনো প্রভাব এখানে ফেলবে না। তো যারা অনেক চিন্তায় ছিলেন যে এক্স্যাক্টলি এখানে কোনো সমস্যা হয়েছে কিনা বা আমার পেমেন্ট অ্যাকাউন্টকে ডিএক্টিভেট বা ডিলিট করে দিয়েছে কিনা, না মূলত এইটা না, এটা জাস্ট একটা আপনি বলতে পারেন সতর্কতা এখানে দিয়েছে। তো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই, ইউটিউবের ইনকাম কিন্তু এখানে হচ্ছে। তো জাস্ট এখানে মূলত একটা অ্যাডসেন্সের পক্ষ থেকে একটা জাস্ট সতর্ক করা হলো, তো এতে কোনো সমস্যা নেই, ভিডিও কন্টিনিউ করতে থাকুন, ইউটিউবে কাজ করতে থাকুন। তো যারা বই পাচ্ছিলেন তাদের আর বই পাওয়ার কোনো প্রয়োজন নেই, এই বিষয়টা আপনি একটু বুঝবেন তাহলেই আপনার বুঝতে পারবেন। তো আশা করবো যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে,
কোনো জায়গায় তারপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।